হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিএড এর ইপিসি থ্রি এর একটি প্র্যাকটিকাম, যেটার নাম টিচিং উইথ এ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্ট। সবার প্রথমে তোমাদেরকে এভাবে একটা ওয়েলকাম পেজ দিতে হবে এবং তারপরে তোমাদের নিজের নাম, কলেজ, রোল নাম্বার এগুলো দিয়ে একটা স্লাইড তৈরি করবে। এখানে আমি সেটাকে স্কিপ করে দিয়েছি এবং তারপরে এখানে তুমি দেখতে পাচ্ছ অন কিলিং এ ট্রির ওপরে আমি একটা প্রেজেন্টেশন করেছি। তো তুমি যেই সাবজেক্টের ওপরে প্রেজেন্টেশন করছো সেটার নাম বা টপিক একটা বড় করে লিখে একটা স্লাইড বানাবে এবং তারপরে তোমাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। আমি এখানে ইংলিশের একটা টপিক নিয়েছি, একটা পোয়েম নিয়েছি, অন কিলিং এ ট্রি। তো সেই পোয়েমের ব্যাপারে আমি এখানে কিছুটা ইন্ট্রোডাকশন দেব এবং তোমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা চেষ্টা করবে ব্ল্যাকে করার, কারণ ওটা যখন তোমরা পিপিটি আকারে প্রেজেন্ট করবে যেটা সেটা যাতে ভিজিবল হয় সবার কাছে সেটার চেষ্টা করবে। এবং তারপরে আমি এখানে অন কিলিং এ ট্রি পুরো পোয়েমটা ছোট্ট করে স্লাইড বাই স্লাইড করে দু তিনটে স্লাইডের মধ্যে এটা দেখিয়েছি। পশ্চিমবঙ্গ বোর্ডে ক্লাস সিক্স থেকে টুয়েলভের মধ্যে যেই যেই সাবজেক্ট আছে তোমার মেথড ওয়াইজ তুমি সেই সাবজেক্টগুলো চুজ করে তার মধ্যে থেকে তোমাকে কোনো একটা টপিক চুজ করতে হবে। এবং তারপরে আমি রেখেছি অ্যাবাউট পোয়েট, অর্থাৎ আমার অন কিলিং এ ট্রির যিনি পোয়েট জিপ প্যাটেল তার ব্যাপারে আমি কিছু কথা এখানে লিখে রেখেছি, সেটাও তোমাদেরকে দিতে হবে এবং তোমরা ছবি সহ দিতে পারো তাতে যেটা আরও অ্যাট্রাকটিভ হয়। দেন আছে অ্যাবাউট পোয়েম, তো পোয়েমের ব্যাপারে মেন পয়েন্টগুলো তোমরা এখানে দেখাবে এবং তার থেকে বেশি পয়েন্টগুলো যেগুলো নর্মাল সেগুলো তোমরা মুখে বলার চেষ্টা করবে, কারণ এটা আমাদেরকে প্রেজেন্ট করেও দেখাতে হবে স্লাইডের সাথে সাথে। অতএব বেশি পয়েন্ট দিলে তোমাদের যারা জাজ থাকবেন ওনারা এটাই বলবেন যে লাস্ট বেঞ্চ কিন্তু দেখতে পাবে না, তাই যতটা কম পয়েন্ট দেওয়া যায়। তারপর এবার ছোট্ট করে এখানে ফার্স্ট স্ট্যানজার আমি একটা সামারি রেখেছি। তো ফার্স্ট স্ট্যানজারতে আমরা মেন কী কী জিনিস পাই বা সেখান থেকে আমরা কী শিখতে পেলাম, স্টুডেন্টদেরকে তুমি কীভাবে পড়াবে বা কী বলবে সেই সামারিটা এখানে লেখা থাকবে। সেকেন্ড স্ট্যানজা, দেন থার্ড আর ফোর্থ স্ট্যানজাটা ছোটো আছে বলে আমি একসাথে দুটোকে লিখে দিয়েছি। তোমাদের কিন্তু এগুলো সব বোঝাতে হবে, তোমাদের সামনে জাজ থাকবে, তোমাদের ফ্রেন্ডসরাও থাকবে, তো তোমাকে জাস্ট ক্লাসে গেলে তুমি যেভাবে পড়াবে তোমাকে সেভাবেই পড়াতে হবে এই স্লাইডগুলোর সাথে। লাস্ট আসে আমাদের কনক্লুশন, যদিও বা এটা লাস্ট নয়, কনক্লুশনে ইনফ্যাক্ট মানে পোয়েমটা শেষ হলো, তো পোয়েমের শেষে আমরা সেই পোয়েমটা পড়ে সোশ্যাল মেসেজ কী পেলাম বা পোয়েমটাতে পোয়েট কবি আমাদের কী বোঝাতে চাইলেন, কী ব্যাপার সেগুলো তোমাকে সব ডিটেলসে বলতে হবে। লিখতে তুমি নাও পারো বাট তোমাকে ভালোভাবে বোঝাতে হবে। তারপরে থাকবে বিবলিওগ্রাফি, অর্থাৎ এই যে ইনফরমেশনগুলো তুমি কোথা থেকে কালেক্ট করেছো, কী ব্যাপার সেগুলোর ব্যাপারে, যেটাকে বাংলাতে তোমরা বলে থাকো গ্রন্থপঞ্জি। তো এভাবে তোমরা দেবে এবং তারপরে সবার শেষে একটা স্লাইড থাকবে সেটাতে দেবে থ্যাংক ইউ। তো এইভাবেই তোমরা 12 থেকে 13টা স্লাইড নিয়ে একটা প্রেজেন্টেশন বানাবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।